सुप्रिय शिक्षार्थी बंधुरा निश्चित तुम्हारा भलो आछो। करोनाकालीन महामारी सारा पृथ्वी जख जर्जरित ठीक से ही मुहूर्ते तुम्हारे शिक्षा कार्यक्रम अब्याहत रखार जो अनलाइन शिक्षा कार्यक्रम चालू करेछि। आमी तपन कुमार दत्त सहकारी प्रधान भारप्राप्त याकूब आली उच्च विद्यालय कमलेश्वरदी बोआलमारी फरीदपुर पक्ष के बोआलमारी उपजिलार अनलाइन शिक्षा कार्यक्रम पक्ष के तुम्हारे जानाई अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। निश्चय तुम्हारा भलो आछो। तो बंधुरा आज आमी नवम एवं दशम श्रेणी बांगला प्रथम पत्र थेके तुम्हादेर आलोचना करब। आमी प्रथमेई आलोचनार प्रथमेई तुम्हादेर कयेकटी छवि प्रदर्शन करब। तुम्हरा छविटी लक्ष्य रखो। छविगुलो देखते पाच्छो? छविटी हाँ देखते पाच्छो, निश्चय देखते पाच्छो। एकटा छवि आमरा बोलबो, तुम्हरा बोलते पारबे छविटी कार? निश्चय बोलते पारबे। तो छविटी देखले तुम्हरा आर एकटा छवि आमि तोमादेर देखाच्छि, तुम्हरा एटा देखो। एवं जे समस्त शिक्षार्थी बंधुरा एखोनो बांगला साहित्य बोईटी खुले बसनी, तुम्हरा बोयेर 139 पृष्ठा खुले बसो एवं ये छविटी लक्ष्य रखो। ये छविटी कथा आमरा कोन कविताय पाई, कोन कविताय आमरा देखते पाई छविटीर कथा बा कोन कोन बांगला साहित्ये कोथाय आछे छविटी। आर एकटा दृश्य आमी तोमादेर देखाई, देखते पाच्छो तुम्हरा? निश्चय देखते पाच्छो। এই ছবিটি আমরা বাংলার প্রাকৃতিক দৃশ্যে দেখতে পাই, নদী নালা খাল বিলে। এই দৃশ্যটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা আমাদের বাংলা সাহিত্যে উল্লেখ আছে। তো নিশ্চয়ই তোমরা অবলোকন করতে পারছ এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো তো এটা কোন গাছের পাতা বলতে পারো? বলতে পারো? হ্যাঁ অনেকেই পারছ। আসলে আমাদের বাংলার প্রাকৃতিক দৃশ্য তো আমি নিশ্চয়ই তোমরা উপলব্ধি করতে পারছ যে আমি আজ কী নিয়ে বাংলা সাহিত্যে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমরা বলতে পারো নাকি? হ্যাঁ বলতে পারছো, ঠিক আছে। আমি বাংলা প্রথম পত্রের কবিতা অংশ জীবনানন্দ দাস প্রকৃতি প্রেমিক, প্রকৃতির কবি যাকে বলা হয়, সেই জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ, সেই দিন সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস তাহলে আজ আমরা তোমাদের প্রকৃতি প্রেমিক, প্রকৃতির কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ, সেই দিন এই মাঠ কবিতা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে নিশ্চয়ই এই আলোচনা পর্বে অংশগ্রহণ করবে এবং কিছুটা হলেও তোমরা এই করোনাকালীন সময় উপকৃত হবে। প্রথমেই আমরা কবির জন্ম কত সালে, আমরা জানি
কবি 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। কত সালে? 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু আমরা জানি যে উনি 1954 সালের 22 অক্টোবর ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কলকাতায়। উনি আহত হন 14 অক্টোবর, মৃত্যুবরণ করেন কত সালে? 1954 সালের 22 অক্টোবর। আমরা বাংলা সাহিত্যে ওনার কিছু রচিত গ্রন্থের কথা আমরা জানব। উনি অসংখ্য গ্রন্থ রচনা করে গেছেন, প্রকৃতি এবং আধুনিক ভাবধারার কবি হিসাবে উনি বাংলা সাহিত্যে ওনার আগমন ঘটে। তো আমরা দেখতে পাই উনি ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি গ্রন্থ লিখে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। আমরা জানি উনি বরিশাল, জীবনানন্দ দাস বরিশাল, ব্রজমোহন স্কুল কলেজ, কলকাতা প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে 1921 সালে এমএ ডিগ্রি লাভ করেন এবং অধ্যাপনার কাজে উনি দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। তো আজ আমরা এই কবিতাটি আলোচনার পূর্বে কিছু শব্দার্থ আছে, আমরা দেখিনি যে কি কঠিন শব্দ এখানে থাকতে পারে। কবে আর ঝরে লক্ষ্মীটির তরে এসুরীয় ধুলো আজ, এখানে আমরা দেখতে পাই যে প্রকৃতি প্রেমিক কবি, প্রকৃতির কবি, যার প্রকৃতির রহস্যময় সৌন্দর্য যার কবিতার মৌলিক উপাদান, সেই জীবনানন্দ দাস প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য নিয়ে চিরকাল বিরাজ করবে এই বাংলার মাটিতে। মানুষ মরে যাবে, মানুষ ব্যক্তি, মানুষ মরণশীল, মানুষ থাকবে এই প্রকৃতি, প্রকৃতি কিন্তু তার রূপ রস গন্ধ ফুলে ফলে সারা পৃথিবীকে কিন্তু বিমুগ্ধ করবে, এটা চিরায়ত সত্য, এ কথাই বলেছেন উনি। লক্ষ্মীটির তরে, এখানে কবির মৃত্যু হবে, কবির মৃত্যু হবে, চিরস্থায়ী এই পৃথিবীতে কেউ নয়, প্রত্যেক মানুষকেই একসময় চলে যেতে হয়, কিন্তু শিশিরের জলে ভেজা যে চালতে ফুল, সেই চালতে ফুলের অপরূপ দৃশ্য কিন্তু চিরস্থায়ী। চালতে ফুলের ভেজা যে গন্ধ শাশ্বতকাল ধরে প্রবাহিত হবে মানুষের সৌন্দর্য পিপাসু মানুষের হৃদয়ে, এ কথাই এখানে কবি ব্যক্ত করেছেন। লক্ষ্মীটির তরে এসুরীয় ধুলো আজ, এখানে মানুষের গড়া সভ্যতা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয় না শুধুমাত্র এই প্রাকৃতিক সৌন্দর্য, আমরা দেখতে পাই এসিরীয় ব্যাবিলনীয় সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে, কিন্তু এই যে প্রকৃতি তার ফুল ফল রস রস রূপ গন্ধ সৌন্দর্য দিয়ে চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে, পৃথিবীকে সুন্দর সুফলা শস্য শ্যামলা এবং মানুষকে মানুষের মাঝে যে সৌন্দর্যের যে পিপাসু মন মানুষের সেই মানুষকে চিরকাল বিমুগ্ধ করবে। আমি এই কবিতার প্রথম কয়েক লাইন আমি তোমাদের
पाठ करे शोनाच्छी सेई दिन एई माठ स्तब्ध हबे ना को जानी एई नदी नक्षत्रेर तले সেই দিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলে সালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলর অফ খেওয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল এশিরীয় ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারী এই কবিতাটি পাঠ শুনলে আবৃত্তি আকারে তোমরা বাড়িতে চেষ্টা করবে। কবিতাটিতে জীবনানন্দ দাস প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতার সাথে উপস্থাপন করেছেন। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, আর একদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা, মাঠে থাকে চঞ্চলতা, সালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা, খেয়া নৌকাগুলো চলে নদীর আলাতে, অর্থাৎ কোথাও কোনো থাকে না মৃত্যুর এই রেশ। ফলে মৃত্যুতেই কিন্তু সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু কিন্তু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মৃত্যুর মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। তো আমরা জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি তোমাদের আলোচনা করলাম। আমরা এখানে কি পেলাম এই কবিতাটি পাঠ করে? কবি জীবনানন্দ দাস আমাদের সেই দিন এই মাঠ কবিতাটির মাধ্যমে তোমাদের বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি মানুষের মৃত্যু আছে, কিন্তু মৃত্যু নেই সৌন্দর্যের। প্রকৃতির যে এই অপরূপ সৌন্দর্য, সালতা ফুল, লক্ষ্মী পেঁচা, খেওয়া নৌকা, এগুলো পৃথিবীতে ফুল ফল তার রূপ রস গন্ধ দিয়ে প্রকৃতিকে চিরকালই কিন্তু আনন্দ মুখরিত করে তোলে। আর এই আনন্দঘন পরিবেশে কবির একমাত্র চাওয়া যে প্রকৃতি, ব্যক্তি মানুষ হয়তো একদিন মারা যাবে, এটাই সত্য, কিন্তু এই শাশ্বত যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশকে যদি আমরা সযত্নে আঁকড়ে ধরে বাঁচতে পারি, সেই প্রয়াসেই কিন্তু বাংলা সাহিত্যে জীবনানন্দ দাস প্রকৃতির কবি, প্রকৃতি প্রেমিক কবি। তার প্রতিটি লেখনীতেই আমরা প্রকৃতিকে নিয়েই দেখতে পাই, যে ভোরের কা, শীতের শিশিরের কথা উল্লেখ করেছেন, এইগুলো আমরা শালিক দোয়েল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটি পাঠ করবে। এই কবিতা পাঠ করে কবির যে সৌন্দর্য পিপাসু মন, সৌন্দর্যকে, প্রাকৃতিক সৌন্দর্যকে, এই রূপসী বাংলাকে ভালোবেসেছেন, বাংলার প্রকৃতিকে ভালোবেসেছেন, এ কথা জানতে পারবে। এবং বাংলাকে তোমরাও বাংলার প্রকৃতিকে ভালোবাসবে, তোমাদের ভিতরে দেশপ্রেম জন্মাবে,
তো আমি তোমাদের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং তোমরা সকলে এই করোনাকালীন সময়ে সুস্থ থাকো, সবল থাকো, সুন্দর মন নিয়ে লেখাপড়া করো, এই প্রত্যাশা রেখে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।